হাই ফ্রেন্ডস, আই এম মিরাজুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আমি ফিরে চলিলাম একটা নতুন গানের লিসেন নিয়ে। তো দুদিন আগে গানটি রিলিজ করেছে ইগল মিউজিক টিম। তো গানটির নাম হলো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো। তো খুব সুন্দর একটি গান। তো চলো কোনো টাইম ওয়েস্ট না করে গানটির অরিজিনাল স্কেল অ্যান্ড স্ট্রাইম প্যাটার্ন আমরা দেখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে এন্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, আমি এই গানটি করব খুব ইজিভাবে, খুব সহজভাবে বলতে পারো। যারা নতুন নতুন গিটার শিখছো তাদের জন্য খুব হেল্পফুল এই গানটা। হ্যাঁ, তোমাদেরকে হেল্প করবে। তো এই গানটি খুব ইজিভাবে করব, মাত্র দুটো কর্ড ব্যবহার করব আর খুব ইজি একটা স্ট্রাম প্যাটার্ন রাখবো, অনলি ফর বিগিনার্সদের জন্য। আর যারা সুপার বিগিনার্স আছো, ভালো গিটার বাজাও, তারা আমি স্কেলটা বলে দেবো, তোমরা কর্ডগুলো তোমরা নিজের মতো করে বার করে নিও। তো চলো আমরা বলে দিই। তো বন্ধুরা, এই গানটির অরিজিনাল স্কেল হল ডি মাইনার স্কেল। তো ডি মাইনার স্কেলে গানটি গিয়েছে। হ্যাঁ, তো ফার্স্ট কর্ড ডি মাইনার। তো ডি মাইনার যারা বুঝতে পারছো না, এখানে ডায়াগ্রাম আছে কর্ডসে, তো ভালোভাবে ফলো করিও ডায়াগ্রামটা। যখনই আমি কর্ড চেঞ্জ করবো ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, তো ফলো করিও। ফার্স্ট কর্ড ডি মাইনার অ্যান্ড সেকেন্ড কর্ড এস আর মেজর। এস আর মেজর দেখে নাও ডায়াগ্রামটা। তো এই দুটোই কর্ড ইউজ করেছি, আরেকবার দেখে নাও, ডি মাইনার অ্যান্ড এস আর মেজর। তো বন্ধুরা, যারা বিগিনার্স আছো, মাত্র কর্ড চেঞ্জ করতে পারছো না, তারা ডি মাইনার হারটা রেখেই হ্যাঁ গানটা করিও একটা কর্ডেই। আর যেহেতু পারছো তো দুটো কর্ডেই পারবা, দেখবা, বিকজ দুটো কর্ড একই রকমের। হ্যাঁ, ফার্স্ট ফিঙ্গারটা একই জায়গায় থাকবে আর অন্য আঙুলগুলো খালি চেঞ্জ হবে। তো পারলে দুটো কর্ড ব্যবহার করো, না হলে একটা কর্ডই ব্যবহার করবো। তো চলো এবার আমি খুব ইজি স্ট্রামিং প্যাটার্নগুলো বলে দিই। আমি তিনটে স্ট্রামিং প্যাটার্ন বলবো। হ্যাঁ, তোমরা যেটা তোমাদের মর্জি। যারা ভালো স্ট্রামিং প্যাটার্ন পারো, তারা দুটো স্ট্রামিং প্যাটার্নের মধ্যে চুজ করবো। আর যারা স্ট্রামিং প্যাটার্ন পাচ্ছ না, তাদের জন্য তো আমি বলছি খুব ইজি করে একটা স্ট্রামিং প্যাটার্ন বলে দেবো, তোমরা পেরে যাবা। তো ফার্স্ট স্ট্রামিং প্যাটার্নটা দেখে নাও, এখানে আছে ডায়াগ্রামটা। হ্যাঁ, ফার্স্ট স্ট্রামিং প্যাটার্ন এরকমভাবে চলবে, যেমন আমি অপারেটর দিয়ে গানটিতে করেছিলাম, স্ট্রামিং প্যাটার্নটা ইউজ করেছি, ওই স্ট্রামিং প্যাটার্ন চলবে। এভাবে। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। তো আরও স্লো করে বলছি, প্রথম ডাউন দিবা, তারপরে ডাউন আপ ডাউন আপ একসঙ্গে, আবার ডাউন ডাউন আপ ডাউন আপ। তো খানিক প্র্যাকটিস করবা, 10-15 মিনিট হয়ে যাবে, নেভার গিভ আপ। আর যদি ভালোভাবে স্ট্রামিং প্যাটার্নটা বুঝতে পারলা না, তো এখানে আই বাটন আছে, আই বাটনটাকে হ্যাঁ দেখতে পাচ্ছ, আই বাটনটা, আই বাটনটা প্রেস করে দাও। দেখো আমার স্ট্রামিং প্যাটার্নের লিসেনটাতে চলে যাওয়া, একটা স্ট্রামিং প্যাটার্নের লিসেনের একটা ভিডিও তৈরি করা আছে, ওটা দেখিও। দেখবা আমি 5টা স্ট্রামিং প্যাটার্ন বলেছি, ওই 5টা স্ট্রামিং প্যাটার্ন শিখে গেলে, খুব ইজি করে বলেছি তোমাদেরকে, এই 5টা স্ট্রামিং প্যাটার্ন শিখে গেলে 95% গান তোমরা কভার করে ফেলবা। তো এই আই বাটনে চলে যাও, নাহলে আমার ডিসক্রিপশানে হ্যাঁ আমার লিঙ্ক আছে স্ট্রামিং প্যাটার্নের, ওটা শিখে নিও। তো ফার্স্ট স্ট্রামিং প্যাটার্ন আমি বললাম, এবার আমরা সেকেন্ড স্ট্রামিং প্যাটার্নটা দেখে নাও। সেকেন্ড স্ট্রামিং প্যাটার্নটা এইভাবেই চলবে। ডাউন আপ চাক্কা আপ চাক্কা ডাউন আপ চাক্কা আপ চাক্কা। তো স্লো করে বলছি, ডাউন আপ চাক্কা আপ চাক্কা ডাউন আপ চাক্কা আপ চাক্কা। তো বন্ধুরা এইভাবেই চলবে। হ্যাঁ, আরও যেহেতু ভালো গভীরভাবে এই স্ট্রামিং প্যাটার্নটা শিখতে পারো, তো আই বাটনটা আছে, তুমি চলে যাও ডাইরেক্ট আমার স্ট্রামিং প্যাটার্নের লেসনে বা ডিসক্রিপশানে পেয়ে যাওয়া লিঙ্কটা। হ্যাঁ, এবার আমি অনলি ফর বিগিনার্সদের জন্য, যারা সবে মাত্র স্ট্রামিং মাত্র পাচ্ছ বা এখনও করতে পারোনি, তাদের জন্য আমি খুব ইজি স্ট্রামিং প্যাটার্নটা বলছি, তোমরা গানটা করবা, দেখবা হয়ে যাবে, তোমরা এইভাবে প্লে করবা। হ্যাঁ, সিম্পল ডাউন স্ট্রোকে। তো প্রথম দুটো ডাউন দেবা, হ্যাঁ, 6 নম্বর স্ট্রিং 5 নম্বর স্ট্রিং অ্যান্ড 4 নম্বর স্ট্রিংয়ে। হ্যাঁ, প্রথম দুটো ডাউন, হ্যাঁ এইভাবে। তারপরে লাস্টেকার ডাউন স্ট্রোকটা দিবা, হ্যাঁ, নিচেকার 3টে স্ট্রিংয়ে। হ্যাঁ, এইভাবে নিয়ে এরকমভাবে একটা টাইমিং করে দেবা, ডাউন 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 ডাউন। হ্যাঁ, আরও স্লো করে বলছি, ডাউন 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 ডাউন। মানে একটা টাইমিং ভরে নেবা। হ্যাঁ, প্রথম
দুটো ডাউন দেওয়া, তারপরে নিচেকার স্ট্রিংয়ে একটা ডাউন, ডাউন 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 ডাউন, এইভাবে। তো আশা করি তোমরা বুঝে গেছো। হ্যাঁ, যেহেতু না পারছো তো আমার স্টামিং প্যাটার্নের, হ্যাঁ, আই বাটন আছে স্টামিং প্যাটার্নের এখানে, নাহলে ডিসক্রিপশানে পেয়ে যাবা আমার স্টামিং প্যাটার্ন লিসেনটা। খুব ইজিভাবে তোমাদেরকে আমি স্টামিং প্যাটার্ন শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা ভালোভাবে গুরুত্বপূর্ণ দেখো, হ্যাঁ দেবা পেরে যাবা। তো বন্ধুরা, এই গানটি অনলি ফর বিগিনার্সদের জন্যই করেছি। তো যেহেতু পারছো একটা কর্ডেই, তো একটা কর্ডেই করবা, নাহলে দুটো কর্ড ইউজ করবা। দুটো কর্ড ইউজ করলে খুব ভালো লাগে। আর সুপার বিগিনার্স আছো তারা, আমি সরি বলছি, বিকজ আমি সুপার মানে ভালো যারা গিটার বাজায় তাদের জন্য না, অনলি ফর বিগিনার্সদের জন্য করেছি গানটি। হ্যাঁ, মাত্র একটা কর্ডেই, তো দুটো কর্ডেই করেছি। তো চলো আমি গানটি প্লে করছি। তো বন্ধুরা, আমি গানটি প্লে করছি। হ্যাঁ, তো কর্ড প্রোগ্রেসিভ এখানে দেখিও, হ্যাঁ ডায়াগ্রাম আছে, এখানে স্ট্রামিং প্যাটার্ন আছে। আর স্ট্রামিং প্যাটার্নটা আমি ইউজ করবো ডাউন ডাউন আপ ডাউন আপ, এটা আমাকে খুব সুন্দর লাগে। আর সরি, আমি ফুল লিরিক্সটা বলবো না, বিকজ একই রকমের, হ্যাঁ, স্ট্রামিং প্যাটার্ন চলবে আর একই সার্কলে, হ্যাঁ, ওই কর্ডগুলো চলবে, তার জন্য আমি টোটাল লিরিক্সটা বলবো না, আমি প্রথম লিরিক্সটা বলবো, তো সরি। তো আমি প্লে করছি, তোমরা ফলো করিও। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন মাতা, তুমি ভালোবাসা, লা 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 লা। অন্তর না রাখিলো, অন্তর না রাখিলো মনে মনে রাইখো, আমি তো ভালাই না ভালা লয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো। তো বন্ধুরা, এইভাবে কর্ড প্রোগ্রেসিভ চলবে। তো ভালোভাবে তোমরা ডায়াগ্রামটা ফলো করিও আর বাড়িতে প্র্যাকটিস করে নিও। তো যদি আমি এই ভিডিওটাতে হেল্প করে থাকি তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও। লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে আমি কতটা সাহায্য করতে পারছি, হ্যাঁ, আর আমার মনটাও খুশি হয়ে যায়। তো প্লিজ লাইক করে দাও, হ্যাঁ, আমি যাতে আরও তোমাদেরকে সাহায্য করতে পারি এইভাবেই। আর কিছু প্রবলেম হলে কমেন্ট করে দিও, হ্যাঁ, আমি তোমাদের পাশে আছি। আর অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভিডিওর রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে প্রেস করে দিও। আর সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করতে ভুলিও না। তো সাবস্ক্রাইব করলে কি হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়, আর জলদি করে যাতে লিসেন শিখে নিও। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজ পর্যন্ত এটাই থাক, পরে দেখা হবে। তোমরা ভালো থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।